আজকে সকাল থেকে একটা গুজব ছড়িয়েছে যে বাজার হাট বন্ধ থাকবে, যে কারণে একটা হিড়িক পড়ে গেছে কেনাকাটাতে, এবং সেই হিড়িককে সামলাতে এবং মানুষের মধ্যে যে ভুল বার্তা ছড়িয়েছে সেটাকে সামাল দেওয়ার জন্য পৌর প্রধান স্বপন নন্দী তিনি নিজেও আজকে সন্ধ্যায় একেবারে পুরনো বাজারে তিনি গিয়েছিলেন এবং আশ্বস্ত করেছেন সাধারণকে যে এইরকম কোনো ব্যাপার নেই। মলগুলো হয়তো বন্ধ রাখতে বলা হয়েছে, কিন্তু সাধারণ সবজি বাজার এগুলো বন্ধ থাকছে না। আমরা এ নিয়ে আরো কথা বলবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, বলো চিত্রটা কি? দেখো, যেটা একদম সকাল থেকেই বলা যেতে পারে সত্যি করে একটা গুজব রটে গেছে যে বাজার বন্ধ থাকবে, কিন্তু বাজার কোন বাজার সেটার উপর নির্ভর করা উচিত যে কোন বাজার বন্ধের কথা বলা হয়েছে। আদৌ কিন্তু বাজার বন্ধ করার কথা কোথাও বলা হয়নি, এমনই একটা পজিশন তৈরি হয়ে যায় এবং লোকে মানুষের মনে আতঙ্কিত হয়ে যায় অনেকেই। এবং যেটা বিষয় যে বাজারের যারা ব্যবসায়ী তারাও কালো বাজারি করতে শুরু করেছে এমন অভিযোগ নিয়েই মাঠে নামতে হলো স্বপন কুমার নন্দী, অর্থাৎ আরামবাগের পৌরসভার চেয়ারম্যান স্বপন কুমার নন্দী। তিনি কিন্তু বাজারে একেবারে নেমে সকলকেই দেখলেন যে কি কালোবাজারি চলছে, সেখানে গিয়ে তেমন কিন্তু কিছু পাননি। সেক্ষেত্রে তা সত্ত্বেও কিন্তু বাজারে ঘুরে ঘুরে তিনি সকল ব্যবসায়ীকে অনুরোধ করেছেন যে বাজার ঘাট অবশ্যই আপাতত বাজার যে পুরাতন বাজার বা সবজি বাজার এই বাজারগুলো খোলা থাকবে। যেটা বিষয় হচ্ছে মূল বিষয় যে এই মুহূর্তে যে সব শপিং মল অর্থাৎ বড় বড় যেখানে বেশি বেশি লোক জমায়েত হয় সেই সব গুলো বন্ধ করার জন্য চিঠি করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে, অর্থাৎ আবেদন জানানো হয়েছে, এবং সিনেমা হলগুলো বন্ধ রাখতে আবেদন জানানো হয়েছে। আগামীকাল থেকে সেগুলো হয়তো বন্ধ থাকবে। তো সেক্ষেত্রে বাজার বন্ধ এরকম কোন যে গুজব রটেছে তার কোনো বাস্তব ভিত্তি নেই আপাতত, কিন্তু প্রশাসনের তরফ থেকে বারবার অনুরোধ করা হয়েছে যারা সংবাদ মাধ্যমের সঙ্গে আছেন তারাও যেন একটু সঠিকভাবে খবর করেন। এটাও কিন্তু প্রশাসনের মাধ্যমে বলা হচ্ছে যে একটু নজর দিতে হবে, সেই কারণেই না হলে কিন্তু একটি ভুল খবরের জন্য অনেকটাই গুজব রটার জন্য তাতে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারে। একেবারেই প্রত্যেকে সতর্ক থাকতে বলা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন তারাও যাতে কোন রকম গুজব না ছড়ান সেটাও কিন্তু বলা হচ্ছে, কারণ সব থেকে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, যারা একসঙ্গে মালপত্র কিনতে পারবেন না, স্টক করতে পারবেন না। যদি হিড়িক লেগে যায় সেক্ষেত্রে কিন্তু তারা বিরাট করোনার থেকেও তারা কিন্তু তাদের একটা হাঁড়িতে টান পড়ে যাবে বলা যায়। যেভাবে স্টপ কথা বলা হচ্ছে এতে করে অনেক মানুষ ভাবছেন যে আর হয়তো বাজারে কোনো মালপত্র পাওয়া যাবে না, সেক্ষেত্রে অনেকে এক মাস দেড় মাস দু মাসের জিনিসপত্র স্টক করার চেষ্টা করছেন, এতে করে একটা বিরাট ঘাটতি তৈরি হচ্ছে। যাদের হাতে পয়সা আছে তারা হয়তো কোনো ক্রমেও বেশি দাম দিয়ে তারা মাল কিনছেন, কিন্তু যাদের হাতে পয়সা নেই তারা তো যারা দিন আনি দিন খায় তারা কিন্তু ঘোর সংকটে পড়ে যাবেন। সুতরাং অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, সতর্ক থাকতে হবে, ডিস্টেন্স মেনটেন করে কাজকর্ম করতে হবে, এবং বাজার হাট বন্ধ এটা কিন্তু ভুল। প্রশাসন পরিষ্কার জানাচ্ছে যে বাজার বন্ধ থাকছে না, মলগুলো বন্ধ রাখতে বলা হয়েছে, কিন্তু সতর্ক থেকে ডিস্টেন্স মেনটেন করে কাজকর্ম করতে বলা হচ্ছে, এর বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। দেখে না বাজার দেখে বসতে না শুনলাম যে কালোবাজারি হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে কেউ যাতে কালোবাজারি না করে, আমাদের এসডিও অফিসের আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের বৈরাগী সাহেব এসছেন পৌরসভার পক্ষ থেকে, আমাদের সুচিত আছে এই ওয়ার্ডে, আমরা এসছি, আমাদের ওয়ার্ড কমিটির ছেলেরা সকলে এসছে, যাতে কালোবাজারি না হয় সেটা নিয়ে আমরা মার্কেটে বেরিয়েছি। আজ বাজার খোলা থাকবে সেটা আমরা বলেছি, এই নিয়ে আমরা মার্কেটে বেরিয়েছি। আজকে আমাদের শুধু ওই শপিং মলগুলো, আমাদের যেসব পার্কগুলো আছে, সিনেমা হল আছে, সেগুলোকে আমরা বন্ধ রাখতে বলেছি। আর জনবহুল এলাকায় যাতে মানুষ সবসময় না থাকে সেগুলোকে আমরা বারণ করেছি। আর দোকানদার যারা
বিক্রি করছে, কালোবাজারি হচ্ছে বলে সেই জন্য আমরা এসেছিলাম, দেখছি যে ঠিকঠিকই মালেরা বিক্রি করছে, ঠিকঠিকই দাম নিচ্ছে আর কি, আর বাজারও খোলা থাকবে, বাজার বন্ধ থাকবে না।